সন্তান জন্ম দেওয়ার পরই নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হন এক প্রসূতি সন্তান জন্ম দেওয়ার পরই জ্বর আসে ওই প্রসূতির তৎক্ষণাৎ তাঁর লালা রসের নমুনা পরীক্ষা করা হয় পরীক্ষার রিপোর্টে ওই প্রসূতি শরীরে করোনা জীবাণু মেলে এরপরই কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি রোগ বিভাগের ইডেন বিল্ডিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট